শিক্ষকদের জাতীয় পুরস্কারে মনোনয়নের বিষয়টি আমূল পরিবর্তন হয়েছে গত বছর থেকে। গোটা দেশের শিক্ষকরা অনলাইনে তাদের যাবতীয় তথ্য দিয়ে এই পুরস্কারের জন্য আবেদন করেন। এর মধ্যে প্রাথমিকভাবে 153 জন শিক্ষককে চূড়ান্ত যাচাইয়ের জন্য কেন্দ্রীয়ভাবে নির্বাচন করা হয়। তাদের মধ্য থেকে জুরি বোর্ড মোট 47 জন শিক্ষককে এবছর জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করেন। ত্রিপুরার একমাত্র শিক্ষক হিসেবে সঞ্জয় দাস এই তালিকায় জায়গা করে নেন। তিনি ঊনকোটি জেলার কৈলা শহরের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। কুমারঘাটে সুকান্তপল্লী এলাকার বাসিন্দা সঞ্জয় দাস গত বছরও এই পরীক্ষায় বসেছিলেন। আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচিত শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন। এ ব্যাপারে বলতে গিয়ে শিক্ষক সঞ্জয় দাস বলেন, এই পুরস্কার অনুপ্রাণিত করবে অনেককেই। আমাদের কাছে পুরস্কার হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যাচিভমেন্ট। ছাত্রছাত্রীরা যদি ভালো করে, তারা যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। তবে আমি বলবো, এই পুরস্কার অন্যান্যদেরকে অনেকভাবে অনুপ্রাণিত করবে, এবং আমি ব্যক্তিগতভাবে চাই সবাই এই আগামীতে যেন চেষ্টা করে যে তার নাম সেইভাবে নমিনেশনে আসুক। এবং পুরস্কার আমি পেলাম কি না পেলাম সেটা বড় নয়, আমাদের ছাত্রছাত্রীর উন্নয়ন হওয়াটাই বড়, যেটা আমার মনে হয় আজকের দিনের আমরা ভালো কোয়ালিটি এডুকেশন দেব এবং ছাত্রছাত্রীরা মানুষের মতো মানুষ হবে, তারা স্কিলড হবে, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা হবে মনে হয়। এদিকে শিক্ষক সঞ্জয় দাসের মনোনীত হবার খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া ঊনকোটি জেলায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।